হ্যালো, কি খবর? সবার কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে, গাইস, আমি এই মুহূর্তে আছি আমেরিকার সিয়াটল শহরে এবং আজকে আমরা সবাই মিলে সিয়াটল শহর ঘুরতে এসেছি। আসলে আমরা তো প্রায়ই আসি, আমি আর অমি এর আগে অনেক ঘুরেছি, কিন্তু আজকে প্রথম এসেছি মাকে নিয়ে। আমি, মা, এদিকে অমি, বাবা, আমরা সবাই আছি। এখন কি করে বাবা? কি করে বাবা? বাবা তুমি কি করো? কোথায় চলে এসেছো? আরিশ কিন্তু প্রথমবার আসলো সিয়াটলে, তাই না বাবা? প্রথমবার এসেছো তুমি তো। এটা হচ্ছে একদম ওয়াটার ফ্রন্ট, তো এইদিকে আসলে আসলে প্রচণ্ড বাতাস থাকে এবং এত প্রখর সানলাইট। আজকে আমার একটা ভুল হয়েছে, আমি আমার সানগ্লাসটা আনিনি, তো লিটারালি আমি আসলে কি রেকর্ড করছি আমি নিজেও জানি না। তো বাসায় যাওয়ার পরে দেখতে পাবো আসলে কি অবস্থা। মার সাথে সাথে আরিশেরও কিন্তু এই সিয়াটল শহরে প্রথমবার, আরিশও প্রথমবারের মতো আসছে, তো ওর হয়তো যখন সে বড় হবে তার মেমোরিতে হয়তো থাকবে না যে সে কখন এসেছিল, আর মার সাথে ওর একটা ভালো স্মৃতি রয়ে যাবে। তো গাইস, আমরা ডিসাইড করেছি যে আমরা একটা ফেরি রাইড নিব। তুমি ফেরি রাইডের জন্য রেডি বাবা? আমার লাইফের ফার্স্ট ফেরি রাইড। বাইরে দেখো, তো আমরা জাস্ট এলিভেটর দিয়ে উপরে উঠলাম, কারণ বাবার স্ট্রলার তো আমরা এমনি সিঁড়ি দিয়ে নিতে পারবো না। তো এলিভেটর দিয়ে উপরে এসেই এইরকম একটা ভিউ, গাইস, অসাধারণ অসাধারণ। আচ্ছা, আমাদের ফেরি অলরেডি চলে আসছে ওই পাশে, তো আমাদের দৌড়াতে হবে এখন। তো আমাদের সব কিছুতে একটা দৌড় লাগবে, যা একটা দৌড় দিলাম জগিং করতে। এটা আমার আর মার পুরনো একটা আর কি রিচুয়াল, যে আমরা যেখানেই যাই এরকম একটা দৌড়ের কোনো সিন থাকি, ছেড়ে যাচ্ছে না। এই আমি টিকিটগুলো কি তোমার কাছে রাখো? সবগুলো আমার কাছে দাও। হ্যাঁ, উহু, চলে আসছি। এটা লটা হচ্ছে, এটা কি রাউন্ড ট্রিপ টিকিট? বাট সিয়াটল থেকে বেন ব্রিজ যেতে লাগে, আসার সময় লাগবে। ও আচ্ছা আচ্ছা, ওকে গুড। সো অ্যাকচুয়ালি আমরা এখন যে ফেরিটা নিচ্ছি এটা হচ্ছে বেন ব্রিজ আইল্যান্ডে যাওয়ার জন্য। এখানে একটা আইল্যান্ড আছে, সেখানে আসলে সবাই এই ফেরির মাধ্যমে যায়, কিন্তু আমরা আসলে ওই আইল্যান্ডে নামবো না, আমরা জাস্ট এই রাইডটা নিয়ে আবার ফিরে চলে আসবো। তো মার জন্য এটা খুব ইন্টারেস্টিং হবে, হোপফুলি। আমার জন্য নতুন, একদম সবই নতুন, আমি খুব এনজয় করছি, মানে চোখের মধ্যে সব ভরে নিয়ে আসছি। কিন্তু দৌড়ের উপর, আমরা চট করে ডিসাইড করেছি যে আমরা ফেরি রাইড নিব, তো একদম 10 মিনিট বাকি ছিল, তো আমরা জাস্ট টিকিট কেটে চলে আসছি। আচ্ছা, এটাই হচ্ছে ফেরিটা, রাইট? ওদিকে নিচে দিকে গাড়ি যাচ্ছে, মানে তুমি কার নিয়ে আসতে পারো। ও আচ্ছা আচ্ছা, তার জন্য এক্সট্রা। ওয়াও, কি সুন্দর লাগতেছে সিটিটা। ওয়াও, দেখো মা, এই জায়গাটা ছবি তোলো তো, কি সুন্দর না? খোলা হয় না এই দুই পাশে, এটা তো আরিশকে পুরো এখান থেকে দেখো সিটিটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, এটাই হচ্ছে মা মজা, ফেরি রাইড নিলে তুমি এরকম পুরো সিটির ভিউ দেখতে পাবা। আর অলরেডি তুমি দেখতে পাচ্ছ কি না, ওই পাশে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। সিটিটা কি ভালো লাগে। ওকে গাইস, সো আমাদের ফেরি ছেড়ে দিয়েছে, তো আমরা পিছনে শহর ফেলে চলে যাচ্ছি। কি সুন্দর নীল জল এবং আছে খুব সুন্দর বাতাস, পাহাড়, আকাশ, আবার সূর্য, সব কিছু মিলায়ে মানে
অসাধারণ মুহূর্ত, অসাধারণ দৃশ্য, যা যে এখানে এই মুহূর্তে উপস্থিত না থাকলে আসলে বোঝানো সম্ভব না আমার পক্ষে। মজা লাগছে কি যে অন্য সময় কিন্তু ফেরি রাইডে বাতাসটা খুবই প্রখর হয়, মানে মাথা ধরে যায় এত বাতাস থাকে, বাট এখানকার বাতাসটা না অনেক ভালো। হ্যাঁ, এই যে বাতাসটা লাগছে এটা না ওরকম খারাপ লাগছে না, মানে খুব শান্তি, প্রশান্তির বাতাস মনে হচ্ছে। বাবাকে প্রোটেক্ট করার জন্য এই গ্লাস দেওয়া উইন্ডোর ভিতরে আছে আর কি, তো এখানে একটা বসার জায়গা, এখানে বাতাস ঢুকবে না। গাইস, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ওই আইল্যান্ডে, যে আইল্যান্ডে আজকে আমরা নামছি না, হয়তো অন্য কোনো একদিন এই আইল্যান্ডেও আমরা ঘুরে দেখবো। তো এই ফেরিটা এই আইল্যান্ড পর্যন্ত আসে এবং এখানে অনেক মানুষ নেমে যাবে, আর আমরা আবার এখান থেকে ব্যাক করবো হচ্ছে সিয়াটলে। তো রাইডটা আজকে আমাদের খুবই খুবই ভালো লাগলো এবং মা ভীষণই এনজয় করছিল, আমি তো শুধু মাকেই দেখছিলাম মুগ্ধ হয়ে। কারণ হচ্ছে কি, আমি এরকম রাইড অনেকগুলো জায়গায় নিয়েছি কিন্তু এই সিয়াটল শহরে এসে কিন্তু এটা আমার প্রথম, এবার আমি এই রাইডটা নিলাম। বলছি তোমরা সবাই একা একা মজা করবা, আমি করব না। তো আমার বাবা তো উঠে গেছে কিন্তু বাবার বলি সে এখন দেখবে, হ্যাঁ সেও এনজয় করতে চাচ্ছে, ভিউ দেখতে চাচ্ছে, সানলাইট দেখতে চাচ্ছে। তো আমরা ও হচ্ছে এরকম একটা এখানে গ্লাস দেওয়া, তো এখানে বাতাস আসে না। এটা অলিম্পিক ফাউন্টেন না? ওয়াও, এটা বেস্ট লাগছে এদিক থেকে, সো নাইস, সো বিউটিফুল। এটা দেখো, এটা হচ্ছে অলিম্পিক মাউন্টেন, এটা কি অসাধারণ না? এটাও কপালে ছিল দেখা। হ্যাঁ, কি শান্তি, কি শান্তি না, শান্তি। মা আসলে বাকরুদ্ধ চুপচাপ তাকায়, শুধু দেখতেছে, দেখছি, শুধু দেখছি, সো পিসফুল। আর এখন হচ্ছে সানলাইটটা খুব সফট। এটা তো সব থেকে বেস্ট ভিউ দেখো, ফেরাটা বেশি সুন্দর। হ্যাঁ, ফেরি ছেড়ে দিছে কিন্তু। হ্যাঁ, ফেরাটাই আবার দেখো একটা কর্নার থেকে তোমার সিটি দেখা যাচ্ছে। হ্যাঁ, সো ভীষণ আমাদের ফেরি আবার ছেড়ে দিল, আবার নতুন ভাবে নাও। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আমরা এখন একটা দারুণ পজিশনে আসছি আর কি, এখান থেকে নিচে সবাইকে দেখা যাচ্ছে, মানে সম্পূর্ণটা ভিউটা সম্পূর্ণ আসছে, বিউটিফুল। আর এখন হচ্ছে সানসেট হচ্ছে, তো অসাধারণ সময় এটা, আমার সারা দিনের সব থেকে ফেভারিট একটা টাইম এই সানসেটের সময়টা। মা মা দেখো এই পাশটা দেখো, আমার মাথা খারাপ অবস্থা, কি ভয়ঙ্কর সুন্দর এই পাশটা, আমি মুগ্ধ, এখানকার সানসেটটা সব থেকে সুন্দর, আমিও মুগ্ধ। সবচাইতে যে একদম পাহাড়ে মানে পিছনে যাচ্ছে, একদম পিছনে বিদায় নিচ্ছে, কি সুন্দর যে একটা সূর্যাস্ত দেখতে পাচ্ছি, পুরো মাউন্টেনের পিছন থেকে সূর্য ডুবে যাচ্ছে। মানে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা ডায়লগ তো থাকবে, সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। কিন্তু কেন এটা বলি, কারণ একটা দিনের শুরু হয় সূর্য দিয়ে, শেষ হয় এই সূর্য দিয়ে, তো আমার কাছে এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি। তো এই কারণে আমি এই মোমেন্টটা সারা দিনের ভীষণই এনজয় করি, যখন এরকম দৃশ্য দেখতে পাই কতটা ভালো লাগবে, সো বিউটিফুল। যতগুলো ফেরি রাইড আজ পর্যন্ত নিয়েছি, আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট সূর্যাস্ত আমি আজকে দেখতে পাচ্ছি। এত সুন্দর সূর্যাস্ত কোনো ফেরি রাইড থেকে আমি কখনো দেখিনি, এত সুন্দর মনে হচ্ছে যে পাহাড়গুলো সাদা সাদা পাহাড়, আমি ঠিক জানি না যে এখনো এই পাহাড়ে বরফ পড়ে আছে কিনা। আমার সিচুয়েশনটা বলি গাইস, একদিকে হচ্ছে সানসেট, এই পাশে দেখা যাচ্ছে পাহাড়, আর আমার পিছনে হচ্ছে দেখা যাচ্ছে পুরো সিয়াটল সিটি। তো আমি যে অ্যাকচুয়ালি কোন সাইডে থাকব আমি নিজেও জানি না, আমি আর মা ফেরির এক পাশ থেকে আর এক পাশে দৌড়াদৌড়ি করছি। তো এখন আমরা এই সাইডটাকে আবার বাই বাই বলে যাচ্ছি হচ্ছে আবার সিটির সাইডের ভিউ দেখার জন্য। সো মা তাতেই আসো। মা আজকে অস্ট্রেলিয়ার কথা মনে হচ্ছে না? অস্ট্রেলিয়া সিডনির কথা মনে হচ্ছে, এরকম ভাবে সন্ধ্যা হয়ে আসলো, আমরা ঘুরে টুরে ফিরলাম,
সবাই মিলে। আর ঠান্ডায় পুরো কাঁপা কাঁপি অবস্থা, ভাবছি যে এখন ঠান্ডা লাগবে না, জ্যাকেট খুলে আসছে, মা তুমি নীল হয়ে যাবে ঠান্ডায়। এখন গেলে এই শর্টটা মিস করবে। এই এই যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছ এইটা, এবং ওই যে ওই পাশের এই লম্বা স্পেস নিডল, এই দুটো হচ্ছে সিয়াটল শহরকে রিপ্রেজেন্ট করে। মানে এটা দেখলেই মনে পড়বে যে এটা সিয়াটল। আমার বোন যখন এসেছিল আমি ওই স্পেস নিডলে উঠেছিলাম ওইখানে, তো আজকে ওটাকে দেখে দূর থেকে আবার ওর কথা মনে হচ্ছে এখন। তো কি বলবো গাইজ, যে আসলে প্রকৃতির কত রকমের রূপ আছে, এবং একটা সানলাইট একটা শহরের উপরে পড়লে কেমন লাগে, সকালবেলা একরকম আর সন্ধ্যায় একরকম। তো এখন যেহেতু সূর্য ডোবার সময়, সানসেটের টাইম, তো একদম মনে হচ্ছে কি লাল রঙের আলো এসে পড়ায় এই সাইডটা। কিন্তু সারা যখন স্টার্ট করেছিলাম তখন একরকম লাগছিল, আর এখন হচ্ছে পুরো মনে হচ্ছে রেডিশ কালার হয়ে গেছে সানলাইটের কারণে, রিফ্লেকশন। আর আমার মাথার উপর একটু পরপর পাখি উড়ে যাচ্ছে, লুক কি যে সুন্দর লাগছে সময়টা, ভেরি ভেরি বিউটিফুল। তো আমরা এখন নেমে যাব এখান থেকে, আমরা অলমোস্ট চলে এসেছি এই কাছাকাছি, তো সত্যি মেমোরেবল হয়ে থাকবে। আমি আসলে অন্য এক সময় হয়তো নিতাম এই রাইডটা, কিন্তু মা থাকার কারণে আমার বেশি ভালো লাগছে যে আমি মাকে এটা দেখাতে পারলাম। মায়া লাগতেছে, ভীষণ মায়া লাগতেছে। আরে মা, আমরা চলে আসছি, নেমে যাচ্ছি। বাবাকে পুরো ট্রিপে আমি মিস করেছি, বাবাকে পাইনি। দিজি আমি ছানা আমার সাথে চলে আসছে। ওকে গাইস, সো আজকের ভিডিও এই অপূর্ব সুন্দর জায়গা থেকে শেষ করছি। আমরা নেমে গেছি অলরেডি ফেরি থেকে, তো আপনাদের সবার সাথে আমার দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই গাইস। বাই।